गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमरा दुर्योग विपर्जय अध्याय परवर्ती अंश घूर्णिझड़ बा साइक्लोन अंशटी आज के पढ़ब। मूलत साइक्लोन बा घूर्णिझड़ क्रांतीय और नातिशीतोष्ण अंचले लक्ष्य करा जाए, जेखने एक निम्नचाप के केंद्र करे कुंडलीर मतो वायु से निम्नचापेर चारिदिके प्रवाहित होते थाके, घुरते थाके एवं से वायुर गतिवेग अत्यंत द्रुत गति सम्पन्न एवं घूर्णायमान वायु प्रवाहर जन्नोई झड़ के घूर्णिझड़ बोले अभिहित करा हुए थाके। एटी अत्यंत शक्तिशाली है एवं विध्वंसी आकार नेय। আমরা কয়েকদিন আগেই আমাদের রাজ্যের উপর দিয়ে উমফান বা আমফান ঝড় চলে যেতে দেখেছি, যেখানে আমাদের অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছিল। তার আগে আমরা বুলবুল ঝড় দেখেছি, তার আগে আমরা ফণী দেখেছি, ফাইলিন, আয়লা, লায়লা, হুদহুদ, বহু ঘূর্ণিঝড় আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি। তো এই ক্রান্তীয় ঘূর্ণাবাত মূলত ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়, যেটা আমাদের এই আমরা যেখানে আছি এর একটা ক্রান্তীয় অঞ্চল। এখানে বঙ্গোপসাগরের উপরে প্রতি বছর একাধিক ঘূর্ণাবাত সৃষ্টি হয়। আমরা এবছর নিসর্গ নামে একটি ঘূর্ণিঝড় দেখেছি, যেটি মুম্বাইয়ের উপর আছড়ে পড়েছিল কয়েকদিন আগে উমফানের পরবর্তী সময়। তো ক্রান্তীয় ঘূর্ণাবাতের শক্তি অনেক বেশি হয়, ক্রান্তীয় ঘূর্ণাবাতের থেকে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের শক্তি অপেক্ষাকৃত কম। আমাদের চোখের সামনে একটা সাইক্লোনের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে বায়ু কুণ্ডলীর মতো প্রবাহিত হতে দেখা যাচ্ছে এবং যেখানে এই মেঘটি সাইক্লোনের চিহ্ন বহন করছে। এই ডায়াগ্রামটি একটি সাইক্লোনের 3D ডায়াগ্রাম, যেখানে বায়ু মাঝের যে অংশ যেটাকে বলা হয় ঘূর্ণাবাত চক্ষু, সেই ঘূর্ণাবাত চক্ষুর মধ্যে এসে সেই বায়ুটি চারিদিকে প্রবাহিত হয়ে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করছে। তো এই অংশগুলো আমাদের বিশেষ নেই, কারণ এই অংশগুলি আমাদের ক্লাস টেনে পড়তে হবে, তো তখন আমরা এই বিভিন্ন যেটাকে বলা হয় কম্পোনেন্টস অর পার্টস অফ আ সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের যে বিভিন্ন অংশ সেইগুলো আমরা তখন আলোচনা করব। আজ আমরা ঘূর্ণিঝড়ের যেই সৃষ্টির কারণ, সেই ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ নিয়ে আমরা আলোচনা করছি।
তো ক্রান্তীয় মণ্ডলে কোনো স্বল্প পরিস্থর স্থানে হঠাৎ অধিক উত্তপ্ত হলে সংলগ্ন বায়ুমণ্ডলের বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠে গিয়ে ভূপৃষ্ঠে বায়ুর পরিমাণ হ্রাস ঘটে, ফলে সেখানে একটি শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র গড়ে ওঠে। দ্বিতীয়ত, এই অবস্থায় বায়ুচাপের সমতা রক্ষার জন্য চারিদিকের শীতল বায়ু ওই নিম্নচাপ কক্ষের আকর্ষণে প্রবল বেগে কোরিওলিস বলের জন্য উত্তর গোলার্ধে বামাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে ডানাবর্তে কুণ্ডলীর মতো পাক খেয়ে ধাবিত হয় এবং পর্যায়ক্রমে উষ্ণ ঊর্ধ্বগামী হয়ে ঘূর্ণিবাতের উৎপত্তি ঘটায় বা ঘূর্ণবাতের উৎপত্তি ঘটায়। তো আমরা দেখতে পেলাম একটি ঘূর্ণাবাত প্রথমে একটা নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে তৈরি হয়, নিম্নচাপ কেন্দ্রে তৈরি হয় এবং সেই নিম্নচাপ কেন্দ্রের চারিদিক থেকে বাতাস ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করতে করতে কুণ্ডলীর মতো পাক খেতে খেতে সেই নিম্নচাপ কেন্দ্রের দিকে আসে এবং একটি ঘূর্ণাবাতের সৃষ্টি করে। তো প্রভাবিত অঞ্চল যদি আলোচনা করি, উত্তর গোলার্ধে ক্রান্তীয় উষ্ণ সমুদ্রে গ্রীষ্ম ও শরৎকালে এই ধরনের ক্রান্তীয় ঘূর্ণাবাত উৎপত্তি লাভ করে। কারণ আমরা ক্রান্তীয় ঘূর্ণাবাত নিয়ে বারবার বলছি কারণ নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়ই না। ক্রান্তীয় ঘূর্ণাবাতের যে গতিবেগ সেটা 200 থেকে 250 কিলোমিটার প্রতি ঘন্টায় হলেও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ায় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতে কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হয়ই না। নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত বহুদিন ধরে চলে এবং সেখানে নাতিশীতোষ্ণ অঞ্চলে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের প্রভাবে আইদার বৃষ্টিপাত সংঘটিত হয় অথবা সামান্য তুষারপাত হয়। কিন্তু ক্রান্তীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণাবাতের প্রভাবে অনেক বেশি ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করি। আমরা যেমন আমরা কয়েকদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে উমফন বা আমফানের তাণ্ডব আমরা দেখেছি। তো এখন আমরা ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে আলোচনা করব, যেটা আমরা সবাই কম বেশি জানি। ঘূর্ণাবাতের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়, যেমন ঘূর্ণাবাত উপকূল অঞ্চলে আছড়ে পড়ে বিস্তৃত এলাকায় প্রায় 800 কিলোমিটার ব্যাসযুক্ত একটা এলাকায় তীব্র গতিতে সেখানে বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায়। এবং যার প্রভাবে ঘরবাড়ি, গাছপালা, টেলিফোন টাওয়ার প্রভৃতি সেই খুঁটি থেকে উৎপাটিত হয়ে কোটি কোটি টাকার সম্পত্তি সেগুলো নষ্ট করে, সেখানে নষ্ট হয় এবং হাজার হাজার মানুষ, গবাদি পশু, জীবজন্তু মারা যায় এবং প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি লক্ষ্য করি, যেটাকে অনেক সময় জাতীয় স্তরে বা ন্যাশনাল ডিজাস্টার হিসাবেও
কেন্দ্র সরকার অনেক সময় মান্যতা দিয়ে থাকেন। দ্বিতীয়ত বন্যা পরিস্থিতি, একটানা দু থেকে তিন দিন ধরে যদি সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে, যেটাকে টরেনশিয়াল রেইনফল বলা হয়, সেই ধরনের বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু বিভিন্ন বড় বড় জলাশয় থেকে শুরু করে নদী খাল জলাধার সম্পূর্ণ পূর্ণ হয়ে একটা অকাল বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা ফাইলিন যখন হয়েছিল, সেই ফাইলিনের প্রভাবে কিন্তু আমরা সেই রকম বন্যা পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে লক্ষ্য করেছিলাম। তৃতীয়ত, সামুদ্রিক জলোচ্ছ্বাসও অন্যতম দুর্যোগ বা বিপর্যয় ডেকে আনে। কারণ অ্যাকচুয়ালি একটা ঘূর্ণিঝড় যখন সমুদ্রের জলভাগের ওপরে থাকে, সেই ঘূর্ণিঝড়টা যখন জলের ওপর দিয়ে ঘুরছে, তখন সেটা একটা ভ্যাকিউম ক্লিনারের মতো কাজ করে। অর্থাৎ সে জলের উপরিভাগকে, জলকে, জলের উচ্চতাটাকে বাড়িয়ে দেয়। জলের ওপরে সে একটা সাকশন পাওয়ারের ফলে, ঘূর্ণাবর্তের সাকশন পাওয়ার, যে টানার শক্তির মাধ্যমে সেখানে কিন্তু জলের উচ্চতাটা বেড়ে যায়। এবার এই জল যখন সেই অধিক উচ্চতা বিশিষ্ট জল যখন সমুদ্রের তীরে এসে আছড়ে পড়ে, উপকূলবর্তী অঞ্চলে এসে আছড়ে পড়ে, সেখানে কিন্তু আমরা জলোচ্ছ্বাস কিন্তু প্রত্যক্ষ করি। তো আমরা সামুদ্রিক জলোচ্ছ্বাস কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে লক্ষ্য করে থাকি। তাহলে এই গেল ঘূর্ণাবর্তের সৃষ্টির কারণ, প্রভাবিত অঞ্চল এবং ঘূর্ণাবর্তের প্রভাব।